প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস বরাবরই আজকের এই দিনটিকে যথেষ্ট মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। একইভাবে আজ তার 34তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এই উপলক্ষে এদিন সকালে বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হন কংগ্রেস নেতৃত্ব সহ দলের কর্মী ও সমর্থকেরা। সেখানে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বহরমপুর ব্লক কংগ্রেস ও টাউন কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকেরা। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আজ প্রয়াণ দিবস। আপনারা জানেন যে আজ থেকে 34 বছর আগে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুর বলে একটা এলাকায় যখন লোকসভা ভোট চলছিল সেই লোকসভা ভোটে প্রচারে গেছিলেন রাজীব গান্ধী। নিজের বাড়িতে তার সহধর্মিনী তার সন্তানদের সঙ্গে নৈশ আহার গ্রহণ করার পর তিনি নিজে বিমান চালিয়ে তিনি যেহেতু পাইলট ছিলেন তাই তিনি নিজে বিমান চালিয়ে তামিলনাড়ুতে পৌঁছেছিলেন লোকসভা নির্বাচনে কংগ্রেস পার্টির সমর্থন। সেদিন তার পরিবারের লোকেরা জানত যে প্রচার ছেড়ে ফিরে আসবেন তাই তার জন্য অপেক্ষা সকলের ছিল। কিন্তু সেদিন সেই ভয়ঙ্কর রাত্রে 10:10 একজন মহিলা যে প্রকৃত অর্থে একজন সন্ত্রাসবাদী দলের একজন কর্মী ছিলেন তিনি গুটি গুটি পায়ে রাজীব গান্ধীর দিকে এগিয়ে এলেন। তাকে মালা পরানো হয়েছে। মালা পরানোর পর রাজীব গান্ধীর পায়ে তিনি নমস্কার করতে গেলেন। রাজীব গান্ধী খুব সহজ সরল মানুষ ছিলেন, মহিলাদেরকে তিনি অত্যন্ত সম্মান করতেন। তাই সেই মহিলা যখন তাকে মালা পরতে গেল তিনি সম্মত হয়ে তাকে মালা পরতে অনুমতি দিলেন এবং তারপর যখন প্রণাম করতে গেলেন তখনও তিনি কোনো দ্বিধা করেন। কিন্তু সেই প্রণাম করার মধ্যেই লুকিয়ে ছিল মৃত্যুর ফাঁদ। তার কোমরে লাগা ছিল বিস্ফোরক পদার্থ। প্রণাম করবার আশায় সেই বিস্ফোরক পদার্থের যাতে বিস্ফোরণ হয় তার জন্য তার যে ব্রেড ছিল সেই ব্রেডে সুইচটা তিনি অন করলেন আর এক ভয়ঙ্কর বিস্ফোরণ। রাজীব গান্ধী তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে এক নিষ্ঠুরতম হত্যার সাক্ষী থাকলো মহাত্মা গান্ধীর অহিংসা দেশ ভারতবর্ষ।